দুর্গাপূজার কাউন্টডাউন ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আর দুর্গাপূজা মানেই নতুন কাপড়। গতি যা কেই বছরমান ধরে বরাক উপত্যকার লায়ন্স ক্লাব ফ্রেটার্নিটিয়ে দেওবারে শারদীয় দুর্গা উৎসবের পূর্বে দুখিয়া মানুষের মাজত কাপড় বিতরণ করে, যার নাম আছিল লায়ন্স হাট বাজার। শারদীয় দুর্গা উৎসবের প্রাক সময়ত সমাজের দুখিয়া মানুষক হাহি বিরিঙ্গিয়াই দিয়ার উদ্দেশ্যে এই হাট বাজারের আয়োজন করা হয়। এই হাট বাজার আজি পয়ারে পড়াই আরম্ভ হয়, সময়ের লগে মানুষের ভিড় বাহে। এই হাট বাজারখন কিছু নতুনত্ব আছিল। এই লায়ন্স হাট বাজারত কাপড় কিনিবলৈ অহা সকলক আগতীয়াকৈ কুপন দিয়া হয়েছিল। সেই কুপনটি কেবল যিকোনো সাধারণ কুপন নহয়, কুপনত নগদ মূল্য লিখা আছিল, যেনেকৈ 50, 100, 200। এইদরে প্রায় 1600 পরিয়ালে কুপন লৈ আহি শাড়ি, জামা, হার্ট আদি লৈ যায়। এনেদরে কুপন বিতরণের একমাত্র উদ্দেশ্য হৈছে ক্রেতাসকলে যে সঁচাকৈ পূজার বজার করা বুলি অনুভব করা। তার লগতে কাপড় বা আন বস্তু নিবলৈ অহা সকলোর বাবেও দুপরিয়ার আহার গ্রহণের ব্যবস্থা করা হয়। এইটো লায়ন্স ক্লাবর এক মেগা ইভেন্ট আছিল। ইয়াত লায়ন্স ডিস্ট্রিক্ট 3-2-0 অধীনত থাকা সকল লায়ন্স ক্লাব অংশগ্রহণ করেছিল। বরাক উপত্যকার প্রায় সকল লায়ন্স ক্লাবে শিলচরত আয়োজিত এই হাট বাজারের সহায়ত হাত আগবহায়। লায়ন্স হাট বাজার 2-0 আজ শিলচর মে সম্পন্ন হো রা হয়। পূজা কে সময় মে হমারে ছোটে ভাই বহনো কো এক ছোটি সি মুস্কান উনকে চেহারে পে লানে কি কোশিশ কর রে হ্যাঁ, এই আমারি কোশিশ হ্যাঁ। আমরা ডিস্ট্রিক্ট 3-2-0 পক্ষ থেকে যে লায়ন্স হাট বাজার 2.0 আমরা অর্গানাইজ করছি, প্রায় 10,000 মানুষকে আমরা টার্গেট করেছি এবং আমরা কুপনের মাধ্যমে, ফ্রি কুপনের মাধ্যমে এবং সেটা টাকার আকারে আমরা বানিয়েছি, যাতে তাদের এই ফিলিংসটা থাকে যে পুজোর আগে তারা বাজার হাট করতে পারে না, তারা নিজের ঘুরে ঘুরে নিজের চয়েসে সেখান থেকে সব জিনিসপত্রগুলো ক্রয় করবে। এবং আমরা এখানে শিলচর সহ শিলচরের যে শহরতলি আছে, শহরতলির বিভিন্ন এলাকায় আমরা কুপনগুলো পৌঁছে দিয়েছি আমাদের বিভিন্ন ক্লাবের মাধ্যমে। আমাদের 18টা লায়ন্স ক্লাব এবং 5টা লিও ক্লাব এটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। সমস্ত লায়ন্স মেম্বাররা আমাদের ডিস্ট্রিক্ট 3-2-0 এখানে প্রায় 15-20 লক্ষ টাকার বাজেট, সমস্ত জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট সব কিছু নিয়ে, এবং সেটা সম্পূর্ণভাবে আমাদের লায়ন্স মেম্বাররা, লায়ন্স লিডারের তরফ থেকেই আমরা সহযোগিতা পেয়েছি। আগামীতে আমাদের এই ধরনের হাট বাজার আমরা আগামীতে করব এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর এখানে রয়েছেন, তো এ ধরনের যে প্রজেক্ট এবং এই প্রজেক্টের যে অ্যাকসেপ্টেন্স বা জনপ্রিয়তা, আমার মনে হচ্ছে এ ধরনের প্রজেক্ট আমরা পুজোর আগে যেভাবে করি, আমরা হয়তো নববর্ষর আগেও এই ধরনের একটা স্টেপ দিতে পারি, বছরে দুটো আমরা হাট বাজার আমরা করতে পারি। সম্মানিত অতিথি রয়েছেন